হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত। আজকে আমরা সকলেই জানি আজকে কেশবচন্দ্র নাগের শুভ জন্মদিবস, যিনি একজন বাঙালি ভারতীয় বাঙালি গণিতবিদ। আজকে তার জীবন সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে শেয়ার করছি তার আজকে জন্মদিবসে। ঠিক আছে, শুরু করি। কেশবচন্দ্র নাগ, যিনি কেসি নাগ নামেই পরিচিত বেশি, একজন ভারতীয় বাঙালি গণিতবিদ, যিনি নবপাটিগণিত নামক স্কুল পাঠ্য বইটি রচনার কারণে বাঙালি ছাত্র সমাজে অমর হয়ে রয়েছেন। বিদ্যালয় জীবনে অঙ্কের বই বলতে কেশবচন্দ্র নাগের নবগণিত এর কথা সকলেরই মনে পড়ে। বাঁশ গাছ বেয়ে বাঁদরের ওঠা নামা আর পিতাপুত্রের বয়স নির্ণয় করতে করতে কখন যে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করতে চেষ্টা করেছিলেন কেশবচন্দ্র নাগ, বাঙালি পড়ুয়ারা তা মনে রাখেন। মিত্র ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক কেশবচন্দ্র নাগ মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দিয়েছিলেন। অসম্ভব জনপ্রিয় গণিতের বই লিখতে লিখতে তিনি নিজেই একটি প্রকাশনা সংস্থা খোলেন, নাগ পাবলিশিং হাউস নামে। তার বইয়ের রয়্যালটির টাকা ভাগ করে দেন দুটি চ্যারিটি ফান্ডে, একদা লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, অভিনেতা বিকাশ রায়, রঞ্জিৎ মল্লিক সকলেই কেশবনাগের গণিতের ছাত্র ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে গণিত শিল্পী আখ্যা দিয়েছিলেন। একদিকে উত্তম সুচিত্রার চলচ্চিত্রের প্রতি প্রেম, অন্যদিকে ফুটবলে মোহনবাগান প্রীতি, সর্বোপরি মা সারদার ভক্ত কেশবচন্দ্র নাগের জীবন ছিল সত্যিই বর্ণময়। 1893 সালের 10ই জুলাই হুগলির গুড়াপের নাগপাড়ায় রথযাত্রার শুভ দিনে কেশবচন্দ্র নাগের জন্ম হয়। তার বাবা রঘুনাথ রাগ নাগ এবং মায়ের নাম ক্ষীরোদাসুন্দরী দেবী। জন্মের কিছুদিনের মধ্যেই পিতৃহারা হন কেশব। তার মায়ের তত্ত্বাবধানে নিদারুণ কষ্টের মধ্য দিয়েই তার বড় হওয়া। গুড়াপের স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল কেশবচন্দ্র নাগের। পরে সপ্তম শ্রেণীতে ভস্তারা যজ্ঞেশ্বর হাই স্কুলে তিনি ভর্তি হন। এই সময় প্রায় 7 কিমি পথ হেঁটে স্কুলে আসতে হতো কেশবচন্দ্রকে। ফলে স্কুলে পৌঁছানোর জন্য ভোররাত, আমরা জানি স্কুলে পৌঁছানোর জন্য ভোররাত থেকেই রওনা হয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত রোজই। এই স্কুল ছেড়ে এরপরে কিষেনগঞ্জ হাই স্কুল থেকে 9ম ও 10ম শ্রেণী পাস করেন। তার দাদাদের চাকরির বদলির কারণে বারবার তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছে। 1912 সালে কলকাতার রিপন কলেজ থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন কেশবচন্দ্র নাগ, এবং এর 2 বছর পরেই 1914 সালে তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম বিভাগে, আমরা জানি। এবং রিপন কলেজ থেকেই অঙ্ক আর সংস্কৃত বিষয়ে স্নাতক উত্তীর্ণ হন কেশবচন্দ্র নাগ। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে গণিত শিক্ষক হিসাবে কেশবচন্দ্র নাগের কর্মজীবন শুরু হয়। যদিও এর আগে ভস্তারা যজ্ঞেশ্বর হাই স্কুল এবং কিষেনগঞ্জ হাই স্কুলে কিছুকাল শিক্ষকতা করেছিলেন তিনি। বর্দা এবং মেজদার মৃত্যুর পরে আমরা জানি অভাবিতভাবেই সংসারের দায়ভার সামলাতে বহু অল্প বয়সেই শিক্ষকতা শুরু করেছিলেন কেশবচন্দ্র নাগ। বহরমপুরের সেই বিখ্যাত স্কুলে চাকরির আগে ব্রিটিশ কর্মকর্তাদের কাছে কলকাতার গ্র্যান্ড হোটেলে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। এবং আর এই স্কুলেই শিক্ষকতা করতে করতেই গণিতের শিক্ষক হিসাবে তার খ্যাতি বিস্তৃত হতে শুরু করে। এরপরেই মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর বাড়িতে গণিতের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন
কেশবচন্দ্রনাথ। আর সেই সঙ্গে রাজবাড়ির বিশাল লাইব্রেরিতে দেশ বিদেশের বই ঘাঁটার সুযোগ পেয়েছিলেন তিনি। এই অভিজ্ঞতা পরবর্তীকালে গণিতের বই লেখার সময় তার কাজে লেগেছে। 1924 সালে কেশবচন্দ্রনাথ যোগ দেন কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। দীর্ঘ 36 বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং স্কুলের গণিত শিক্ষক থেকে পরে প্রধান শিক্ষকের পদেও বহাল ছিলেন কেশবচন্দ্রনাথ। ছাত্রদের কাছে অত্যন্ত সহজবোধ্য ভাষায় অঙ্ককে বোঝাতেন তিনি এবং প্রত্যেক ছাত্র যাতে নিজে থেকেই তাদের ভুল বুঝতে পারে, এই রকমের অঙ্কগুলি করতে পারে, সেই জন্য তিনি বোর্ডে অঙ্ক বসতে দিতেন। শোনা যায় তার শিক্ষকতার খ্যাতি এতদূর ছড়িয়েছিল যে স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায় সেই সংবাদ পেয়ে তাকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল থেকে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে স্থানান্তরিত করেছিলেন এবং মিত্র ইনস্টিটিউশনে কেশবচন্দ্রনাথ সহকর্মী হিসাবে পেয়েছিলেন কবিশেখর কালিদাস রায়, সংস্কৃত পণ্ডিত জানকীনাথ শাস্ত্রী, ভূগোল বিশেষজ্ঞ যতীন্দ্র কৃষ্ণ মিত্র প্রমুখকে। কবিশেখর কালিদাস রায়ের বাড়িতে প্রায় দিনের সাহিত্য আড্ডায় উপস্থিত থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এত ভালো অঙ্ক বোঝানোর দক্ষতা এবং ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষ্য করে কালিদাস রায়ই প্রথম কেশবচন্দ্রনাথকে বই লেখার পরামর্শ দিয়েছিলেন। তার বই প্রকাশিত হওয়ার পর কিছুদিন পরে শোনা গিয়েছিল যে শ্রেণীকক্ষে একদিন তিনি নিজের বই দেখিয়ে ছাত্রদের জিজ্ঞেস করেন যে এই বই 5 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হবে। এই বইয়ের দাম 3 টাকা সে সময় প্রায় সকলেই জানত, আর তারা সকলেই উত্তর দিল যে 2 টাকা লাভ হবে। কেশবচন্দ্রনাথ সহাস্যে বলেছিলেন যে পুরো 5 টাকায় লাভ হবে, কারণ তিনি তো কেনেননি বইটা। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় তিনি থাকতেন ভবানীপুরের 12 নম্বর রসা রোডের মেজবাড়িতে, আর এখান থেকেই তিনি প্রথম, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর উপযোগী বাঙালি গণিত ভীরু পড়ুয়াদের জন্য লিখে ফেলেন নবপাটিগণিত, যা আজও সমানভাবে জনপ্রিয়। আজ গণিত বইয়ের জগতে কেশবচন্দ্রনাথ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। নবপাটিগণিত বইটি প্রকাশ পেয়েছিল ইউ অ্যান্ড ধর পাবলিশিং থেকে, আর এরপরে ক্যালকাটা বুক হাউসের কর্ণধার পরেশচন্দ্র ভাওয়ালের অনুরোধে 1942 সালে প্রকাশ পায় ম্যাট্রিক্স ম্যাথামেটিক্স নামে তার দ্বিতীয় বই। এবং এই বই প্রকাশ নিয়ে একটি লোকপ্রিয় গল্পও চালু আছে। পরেশচন্দ্র ভাওয়াল একদিন কেশবনাগের মেজবাড়িতে এসে টেবিলের উপর রাখা তার বাঁধানো মোটা অঙ্কের খাতা দেখেই সেটি গণিতের শিক্ষকদের গাইডবুক হিসাবে প্রকাশ করতে চান। আবার এই বই এতই জনপ্রিয় হয় যে ইংরেজি, হিন্দি, নেপালি এবং উর্দু ভাষায় পরপর অনুদিত হতে থাকে বাঙালি গণিত শিক্ষক কেশবচন্দ্র নাগের বই। চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব মিলিয়ে তার লেখা মোট বইয়ের সংখ্যা 42টি। পাকিস্তান বোর্ডের সিলেবাস অনুযায়ী পাক ম্যাথামেটিক্স নামে একটি বইও তার লেখা আমরা জানি। ব্যক্তিজীবনে মা শারদার দীক্ষিত ছিলেন কেশবচন্দ্রনাথ। রামকৃষ্ণ মঠ ও মিশনের গুড়াপ শাখার অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ তার বন্ধুস্থানীয় এবং একই সঙ্গে তার জীবনের পথপ্রদর্শক ছিলেন। অন্যদিকে স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী অভেদানন্দের সান্নিধ্যেও এসেছেন কেশবচন্দ্রনাথ। গণিত শিক্ষকের পরিচয়ের গণ্ডি পেরিয়ে কখনো ভগ্নী নিবেদিতার শিব ও বুদ্ধ রচনার অনুবাদ, কখনো নিজের ডায়েরিতে শারদা মাকে নিয়ে টু মাদার্স ফিড নামের কবিতা লিখেছেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এবং অস্পৃশ্যতা দূরীকরণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন। সক্রিয় কংগ্রেসী রাজনীতিতে ধনেখালী থানা
কংগ্রেসের সভাপতির পদে তিনি ছিলেন এবং কেশবচন্দ্রনাথকেও কারাবাসও করতে হয়েছে এই আন্দোলন করার জন্য। আবার এই কঠোর চিত্তের মানুষটি খেলায় মোহনবাগান হারলে শিশুসুলভ অভিমানে উপোস করে থাকতেন। বলা যায় যে চলচ্চিত্রের উত্তম সুচিত্রা জুটি ছবি আর ফুটবলের মোহনবাগানের ম্যাচ, এই দুই ছিল তার প্রাণ। মোহনবাগান ক্লাবের আজীবন সদস্যপদ ছিল তার, আমরা জানি তিনি সদস্যপদ ছিলেন তার আজীবন। পরবর্তীকালে তার লেখা গণিত বইয়ের বিপুল জনপ্রিয়তা পর্যবেক্ষণ করে 1955 সালে তিনি নাগ পাবলিশিং হাউস তৈরি করেন, যার বর্তমান মালিকানা রয়েছে তার পপৌত্র ত্রিদিবেশ নাগের হাতে। বই বিক্রির রয়্যালিটির টাকায় সিংহভাগটাই কেশবচন্দ্র নাগ দান করেন দুটি চ্যারিটি ফান্ডে, যার একটি তার নিজের নামে, অপরটি তার স্ত্রী লক্ষ্মীমণির নামে। এবং এই চ্যারিটি ফান্ডের আর্থানুকূল্যে তার জন্মস্থান গুড়াপে তৈরি হয়েছে রাস্তা, স্কুল, লাইব্রেরি ইত্যাদি। 1932 সালে গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন শ্রী কেশবচন্দ্র নাগ। নাগপাড়ায় স্বামী বিশুদ্ধানন্দের জন্মভিটেতে আশ্রম তৈরি করে দাতব্য চিকিৎসালয় চালাতেন, যা পরে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ হয় আমরা জানি। কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে গণিত শিল্পী বললেন, আখ্যায় ভূষিত করেন। আমৃত্যু সেটাই তার সব থেকে বড় পুরস্কার ছিল কেশবচন্দ্র নাগের কাছে। আর পুরস্কার হিসাবে প্রাপ্তিযোগ তার কৃতি ছাত্ররা, প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং অভিনেতা বিকাশ রায় কিংবা রঞ্জিত মল্লিকের প্রত্যেকেরই গণিত শিক্ষক ছিলেন স্বয়ং কেসি নাগ বা কেশবচন্দ্র নাগ। তার জীবন সম্পর্কে যতটুকু জেনেছিলাম সেটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।